আপনারা জানেন সব গণতান্ত্রিক অধিকার রয়েছে কেউ আন্দোলন করার, এবং আপনারা জানেন সব 10,323 না কিন্তু, কারণ তাদের জন্য এই সরকার সর্বতোভাবে তাদের প্রতি সিম্পেথি রয়েছে। তাদের একসাথে চাকরি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আমরা পিটিশন দিয়েছি যে আমাদের পোস্ট ক্রিয়েট করেছি, শিক্ষা দপ্তর ছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের জন্য পোস্ট ক্রিয়েশন করেছে এবং বলছে তাদেরই আমরা চাকরি দিতে চাই, তুমি আমাকে পারমিশন দাও উইদাউট অ্যাডভার্টাইজমেন্ট উইদাউট ইন্টারভিউ তাদেরকে আমরা চাকরি দিতে পারি। সুপ্রিম কোর্ট বলছে না, এটা করা যাবে না, কোনো স্পেশাল ফেসিলিটি 10,323 জন্য দেওয়া যাবে না। হ্যাঁ, যারা ওভারেজ হয়ে গেছে তাদেরকে শুধুমাত্র এজ রিলাকশন দিতে পারবে। ভারতবর্ষে কোথায় আছে বলুন তো দেখো উইদাউট ইন্টারভিউ চাকরি আছে? পারবো না। তারপরেও আমরা তারপরেও তাদের প্রতি সিম্পেথাইজ বলে আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরি দেওয়ার প্ল্যান ছিল। এদের সংগঠনের যতগুলি সংগঠন আছে ওরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছে এবং মুখ্যমন্ত্রীকে বলেছে আমরা আউটসোর্সিং, আমরা সরকারি চাকরি চাই, সরকারি চাকরি নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা হলো। শুধুমাত্র যে 5,000 গ্রুপ সি গ্রুপ ডি এটা নয়, এর বাইরেও 4,500 মতো আপনার শিক্ষকের জন্য আমরা ইন্টারভিউ চেয়েছি। টেট পরীক্ষা যারা কোয়ালিফাই করবে তারা পাবে চাকরি। বর্তমানে যারা টেট কোয়ালিফাইড আছে সবাই একসাথে হয়ে যাবে, এরপরেও 3,000 উপরে পোস্ট থাকবে। তো আমরা তাদের প্রতি সিম্পেথি রয়েছে, কিন্তু পিছন থেকে পার্টিকুলারলি একটা রাজনৈতিক দল পিছন থেকে এটাকে মদত যোগাচ্ছে। আমি তাদের নাম করতে চাই না, তারা অতীতে বিশেষ করে চাকরির ক্ষেত্রে যে যতগুলি ঘটনা করেছে সবগুলি আমি যদি বলতে চাই মহাভারতের যুদ্ধ হবে, সে মহাভারতের যুদ্ধের কথা আমি বলতে চাই না। যেগুলি যত অনিয়ম করে গেছে বেনিয়ম করে গেছে এগুলি যদি আমি বলতে চাই পাবলিকলি তাহলে মহাভারতের যুদ্ধ হবে। সুতরাং আমি কালকেও বলেছি মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী এবং তৎকালীন শিক্ষামন্ত্রী যদি সেক্রেটারিয়েটে যায় আমি দেখিয়ে দেব এটা যা করেছে তারা ন্যায়ত করেছে কি না, কাগজপত্র রয়েছে ইচ্ছা করলে দেখতে পারে। শুধু তাদের ক্ষেত্রে নয়, আরও অন্যান্য চাকরি ক্ষেত্রেও বিজ্ঞান শিক্ষক নিয়ে যা করেছে এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার, এবং এই জন্য আমরা 5 বছর পরেও তাদের রেগুলার করতে পারছি না। তো এর জন্য দায়ীকে আজকে সেগুলি চিন্তা করতে হবে। তবু আমরা চেষ্টা করছি তাদের কীভাবে হেল্প করা যায়। গণতান্ত্রিক অধিকার রয়েছে কেউ আন্দোলন করার, এবং আপনারা জানেন সব 10,323 না কিন্তু, কারণ তাদের জন্য এই সরকার সর্বতোভাবে তাদের প্রতি সিম্পেথি রয়েছে। তাদের একসাথে চাকরি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আমরা পিটিশন দিয়েছি যে আমাদের পোস্ট ক্রিয়েট করেছি, শিক্ষা দপ্তর ছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের জন্য পোস্ট ক্রিয়েশন করেছে এবং বলছে তাদেরই আমরা চাকরি দিতে চাই, তুমি আমাকে পারমিশন দাও উইদাউট অ্যাডভার্টাইজমেন্ট উইদাউট ইন্টারভিউ তাদেরকে আমরা চাকরি দিতে পারি। সুপ্রিম কোর্ট বলছে না, এটা করা যাবে না, কোনো স্পেশাল ফেসিলিটি 10,323 জন্য দেওয়া যাবে না। হ্যাঁ, যারা ওভারেজ হয়ে গেছে তাদেরকে শুধুমাত্র এজ রিলাকশন দিতে পারবে। ভারতবর্ষে কোথায় আছে বলুন তো দেখো উইদাউট ইন্টারভিউ চাকরি আছে? পারবো না। তারপরেও আমরা তারপরেও তাদের প্রতি সিম্পেথাইজ বলে আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরি দেওয়ার প্ল্যান ছিল। এদের সংগঠনের যতগুলি সংগঠন আছে ওরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছে এবং মুখ্যমন্ত্রীকে বলেছে আমরা আউটসোর্সিং, আমরা সরকারি চাকরি চাই, সরকারি চাকরি নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা হলো। শুধুমাত্র যে 5,000 গ্রুপ সি গ্রুপ ডি এটা নয়, এর বাইরেও 4,500 মতো আপনার শিক্ষকের জন্য আমরা ইন্টারভিউ চেয়েছি। টেট পরীক্ষা যারা কোয়ালিফাই করবে তারা পাবে চাকরি। বর্তমানে যারা টেট কোয়ালিফাইড আছে সবাই একসাথে হয়ে যাবে, এরপরেও 3,000 উপরে পোস্ট থাকবে। তো আমরা তাদের প্রতি সিম্পেথি রয়েছে, কিন্তু পিছন থেকে পার্টিকুলারলি একটা রাজনৈতিক দল পিছন থেকে এটাকে মদত যোগাচ্ছে। আমি তাদের নাম করতে চাই না, তারা অতীতে বিশেষ করে চাকরির ক্ষেত্রে
যে যতগুলি ঘটনা করেছে সবগুলি আমি যদি বলতে চাই মহাভারতের যুদ্ধ হবে, সে মহাভারতের যুদ্ধের কথা আমি বলতে চাই না। যেগুলি যত অনিয়ম করে গেছে, বেনিয়ম করে গেছে, এগুলি যদি আমি বলতে চাই পাবলিকলি, তাহলে মহাভারতের যুদ্ধ হবে। সুতরাং আমি কালকেও বলেছি, মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী এবং তৎকালীন শিক্ষামন্ত্রী যদি সেক্রেটারিয়েটে যায়, আমি দেখিয়ে দেব এটা যা করেছে তারা ন্যায়ত করেছে কি না, কাগজপত্র রয়েছে, ইচ্ছা করলে দেখতে পারে। শুধু তাদের ক্ষেত্রে নয়, আরও অন্যান্য চাকরি ক্ষেত্রেও বিজ্ঞান শিক্ষক নিয়ে যা করেছে এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার, এবং এই জন্য আমরা 5 বছর পরেও তাদের রেগুলার করতে পারছি না। তো এর জন্য দায়ীকে আগে সেগুলি চিন্তা করতে হবে। তবু আমরা চেষ্টা করছি তাদের কীভাবে হেল্প করা যায়। গণতান্ত্রিক অধিকার রয়েছে কেউ আন্দোলন করার, এবং আপনারা জানেন সব 10,323 না কিন্তু, কারণ তাদের জন্য এই সরকার সর্বতভাবে তাদের প্রতি সিম্পেথি রয়েছে। তাদের একসাথে চাকরি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আমরা পিটিশন দিয়েছি যে আমাদের পোস্ট ক্রিয়েট করেছি, শিক্ষা দপ্তর ছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের জন্য পোস্ট ক্রিয়েশন করেছে এবং বলছে তাদেরই আমরা চাকরি দিতে চাই, তুমি আমাকে পারমিশন দাও উইদাউট অ্যাডভার্টাইজমেন্ট উইদাউট ইন্টারভিউ তাদেরকে আমরা চাকরি দিতে পারি। সুপ্রিম কোর্ট বলছে না, এটা করা যাবে না, কোনো স্পেশাল ফেসিলিটি 10,323 জন্য দেওয়া যাবে না। হ্যাঁ, যারা ওভারেজ হয়ে গেছে তাদেরকে শুধুমাত্র এজ রিলাকশন দিতে পারবে। ভারতবর্ষে কোথায় আছে বলুন তো দেখো উইদাউট ইন্টারভিউ চাকরি আছে? পারবো না। তারপরেও আমরা তাদের প্রতি সিম্পেথাইজ বলে আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরি দেওয়ার প্ল্যান ছিল। এদের সংগঠনের যতগুলি সংগঠন আছে ওরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছে এবং মুখ্যমন্ত্রীকে বলেছে আমরা আউটসোর্সিং, আমরা সরকারি চাকরি চাই, সরকারি চাকরি জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা হলো। শুধুমাত্র এই যে 5,000 গ্রুপ সি গ্রুপ ডি এটা নয়, এর বাইরেও 4,500 মতো আপনার শিক্ষকের জন্য আমরা ইন্টারভিউ চেয়েছি। টেট পরীক্ষা যারা কোয়ালিফাই করবে তারা পাবে চাকরি। বর্তমানে যারা টেট কোয়ালিফাইড আছে সবাই একসাথে হয়ে যাবে, এরপরেও 3,000-এর উপরে পোস্ট থাকবে। তো আমরা তাদের প্রতি সিম্পেথি রয়েছে, কিন্তু পিছন থেকে পার্টিকুলারলি একটা রাজনৈতিক দল পিছন থেকে এটাকে মদত যোগাচ্ছে। আমি তাদের নাম করতে চাই না। তারা অতীতে বিশেষ করে চাকরির ক্ষেত্রে যে যতগুলি ঘটনা করেছে সবগুলি আমি যদি বলতে চাই মহাভারতের যুদ্ধ হবে, সে মহাভারতের যুদ্ধের কথা আমি বলতে চাই না। যেগুলি যত অনিয়ম করে গেছে, বেনিয়ম করে গেছে, এগুলি যদি আমি বলতে চাই পাবলিকলি, তাহলে মহাভারতের যুদ্ধ হবে। সুতরাং আমি কালকেও বলেছি, মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী এবং তৎকালীন শিক্ষামন্ত্রী যদি সেক্রেটারিয়েটে যায়, আমি দেখিয়ে দেব এটা যা করেছে তারা ন্যায়ত করেছে কি না, কাগজপত্র রয়েছে, ইচ্ছা করলে দেখতে পারে। শুধু তাদের ক্ষেত্রে নয়, আরও অন্যান্য চাকরি ক্ষেত্রেও বিজ্ঞান শিক্ষক নিয়ে যা করেছে এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার, এবং এই জন্য আমরা 5 বছর পরেও তাদের রেগুলার করতে পারছি না। তো এর জন্য দায়ীকে আগে সেগুলি চিন্তা করতে হবে। তবু আমরা চেষ্টা করছি তাদের কীভাবে হেল্প করা যায়। গণতন্ত্র